হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সিম টমেটো দিয়ে মাছের রান্না করে দেখাবো। খুবই অল্প মশলায় এই রান্নাটা তৈরি করে দেখাবো এবং খেতে এটা ভীষণ মজার। আর এই রেসিপি দেখে যে কেউ এভাবে এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে মাখিয়ে নেওয়া রুই মাছ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আমি জাস্ট হলুদ এবং একটু লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। মাছটা দিয়ে তারপর এক সাইড ভালো করে হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। মাছ ভাজা আমরা সবাই পারি, তবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হালকা করে মাছটা ভাজলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে। এখন এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার বাকি যে তেলগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ। আমরা এই সবজি রান্নাতে যে গুঁড়া মরিচটা আছে সেটা খুব কম ব্যবহার করব, তাই কাঁচামরিচটা বেশি করে দিয়ে দিয়েছি এবং পুরোপুরি ফালি করে দিয়েছি। যখন পেঁয়াজটা এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আলু। এইখানে 1/2 কেজি পরিমাণ সিম দিয়ে দিলাম। সিমটাকে মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা এখানে 2টা মিডিয়াম সাইজের আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া। এই চামচটা কিন্তু একদম ছোট চামচ, যেটা দিয়ে সাধারণত চায়ের ব্যবহার করা হয়, চায়ের চামচ বলা হয় সেটা। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন এই সিম আর আলুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এগুলোকে কষিয়ে নিচ্ছি। সিম থেকে দেখবেন হালকা পানি বের হবে এবং সেই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকাতে শুকাতে দেখবেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং সিমটাও সেদ্ধ হয়ে গেছে। সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সিম এবং আলু যাতে কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 4টা টমেটো। টমেটোগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও মিশিয়ে নেব। আরেকটা কথা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আরেকটু কষানোর পর দেখবেন টমেটোগুলো গলে গেছে, ঠিক তখন পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে সিমগুলো একটু ডুবে থাকে। বেশি পানি ব্যবহার করবেন না, কারণ আমাদের সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে একটা বলকা নিয়ে নেব। যখন টকবগিয়ে এরকম বলক এসে পড়বে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দেব এবং এগুলোকে একটু ডুবিয়ে দেব। হ্যাঁ, যা বলছিলাম, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি সহজ এবং মজার রেসিপি শেয়ার করে থাকি। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। মাছটা দেওয়ার পর 1 মিনিট আঁচ করে তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছও কিন্তু হয়ে আছে, কারণ আমরা ভেজে নিয়েছিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর 2টা হাতল ধরে এরকম ঝাঁকিয়ে দিলেই লবণটা মিশিয়ে যাবে। এইবার আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি হুবহু ফলো করেন দেখবেন বাসার সবাই এই রান্নাটা অনেক পছন্দ করবে, এটা খেতে ভীষণ মজা লাগে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।